আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স, আশা করি সকলে ভালো আছেন। ফিফা ম্যানস ফুটবল র্যাঙ্কিংয়ে এসেছে বড় পরিবর্তন। 2023-এ এই পরিবর্তনটা শুধুই আর্জেন্টিনার জন্য সৌভাগ্যের। আর্জেন্টিনা কাতার বিশ্বকাপে বিশ্ব চ্যাম্পিয়ন হবার পরেও তাদের র্যাঙ্কিং ছিল 2-এ। অপরদিকে কাতার বিশ্বকাপে ব্যর্থতার চাদর গায়ে মেখে নিলেও ব্রাজিল ছিল নাম্বার 1-এ। তবে কাতার বিশ্বকাপের প্রায় 3 মাস পরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয় আর্জেন্টিনা এবং ব্রাজিল, যেখানে আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল পানামা। পানামার বিপক্ষে আর্জেন্টিনা জিতে 2-0 গোলে। অপরদিকে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচে হারে 2-1 গোলে। মরক্কোর বিপক্ষে হারের পরে তাদের পয়েন্ট নেমে যায় নিচে, যার কারণে নাম্বার 2-এ থাকা আর্জেন্টিনা চলে আসে নাম্বার 1-এ। অর্থাৎ ফিফা ম্যানস র্যাঙ্কিংয়ে নাম্বার 1-এ এখন আর্জেন্টিনা এবং নাম্বার 2-এ আছে ব্রাজিল। তো বন্ধুরা, খেলাধুলা সকল আপডেট সবার আগে পেতে আরিফ ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।